हाय एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आशा करी सबाई अनेक अनेक भालो आछेन। आज के आमी आपनादेर साथे शेयर करब कीभावे अल्प उपकरणे रोस्ट तैरी करा जाए। एटा किन्तु खूब सहजेई तैरी करे निते पारबेन। रोस्ट तैरी करार जोन्नो एखाने आमी 8 पीस चिकेन नियेछी आर चिकेनटाके एभावे एकटु केटे नियेछी जाते मशलाटा भितरे खूब भालोभावे ढुके जाए। आमी एखाने पाकिस्तानी मुरगी नियेछी 8 पीस। आपनारा चाइले किन्तु ब्रयलार अथवा देशी मुरगीओ निते पारेन। एखन एर मध्ये दिये दिच्छी हाफ चा चामच लवण, हाफ चा चामच आदा बाटा, हाफ चा चामच रसुन बाटा। आर दीची 2 चा चामच लेबुर रस। এখন চিকেনের সাথে মশলাটা ভালোভাবে মাখিয়ে নেব। মশলাটা আমার মাখানো হয়ে গিয়েছে। এখন 30 মিনিটের জন্য আমি ম্যারিনেট করে রাখব। আপনাদের কাছে সময় কম থাকলে 20 মিনিট রাখলেও হবে। এখন আমি একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি। এর মধ্যে চিকেনগুলোকে হালকা লাল করে ভেজে নেব। তবে আপনারা যদি দেশি মুরগি দিয়ে রোস্টটা তৈরি করেন সেক্ষেত্রে চিকেনটা না ভাজলেও হবে অথবা হালকা ব্রাউন করে ভেজে নিলেও হবে। আমি ঢেকে ঢেকে চিকেনের পিসগুলোকে ভেজে নেব, তা না হলে গায়ে ছিটি আসতে পারে। একটা পাশ ভাজা হয়ে গিয়েছে, অপর পাশ উল্টে দিয়েছি। আমি সবগুলো চিকেনকে এরকম হালকা লাল করে ভেজে নিয়েছি। আপনারা যদি ব্রয়লার মুরগি ব্যবহার করেন তাহলে এভাবে হালকা লাল করে ভেজে নেবেন। এখন আমি একটা কড়াইতে 3 টেবিল চামচের মতো তেল গরম করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এই তেলের মধ্যে 1 চা চামচ ঘিও ব্যবহার করতে পারেন। তবে আমি তেল দিয়েই রান্নাটা করব। আর এর মধ্যে কিছু আস্ত মশলা আমি দিয়েছি একটা তেজপাতা, দুই টুকরো দারচিনি দিয়েছি, 3টা এলাচ আর 3টা লং দিয়েছি। মশলাটা একটু হালকা করে ভেজে নেব। যখন খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব কুচি করা আধা কাপ পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নেব, খুব বেশি ভাজার দরকার নেই। পেঁয়াজটা আমার হালকা লাল করে ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে একটু জল দিচ্ছি আর মশলা অ্যাড করব, তা না হলে পেঁয়াজটা পুড়ে যেতে পারে। প্রথমেই দিচ্ছি আমি 2 চা চামচ রসুন বাটা। এরপর দেব 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা একটু বেশি দিলে ঝোলটা ঘন হয়। দিচ্ছি 2 টেবিল চামচ কাঁচামরিচ বাটা। তবে মরিচটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। আমার কাঁচামরিচটা ঝাল কম, তাই আমি 2 টেবিল চামচ ব্যবহার করছি। এখানে দিচ্ছি 2 চা চামচ আদা বাটা।
দিচ্ছি এক চা চামচ জিরা বাটা। এখন মশলাটা একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তেলের সাথে। দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিচ্ছি একটা ফ্রোজেন করা টমেটো। আর দেব 2 চা চামচ টমেটো সস। আর এই টমেটো সসটা কিন্তু আমার ঘরেই তৈরি করা। এখন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমি মশলাটাকে ঢেকে ঢেকে মিডিয়াম আঁচে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। ঢাকনা সরিয়ে একটু ভালোভাবে মশলাটা আবারও কষিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দেব রোস্টের মশলা। আমি বাজার থেকে কিনে আনা রাঁধুনি রোস্টের মশলা এখানে ব্যবহার করব। এখান থেকে আমি 2 টেবিল চামচ রোস্টের মশলা এর মধ্যে দিয়ে দিয়েছি। রোস্টের মশলাটা দেওয়ার পর কিন্তু মশলার কালারটাও সুন্দর এসেছে। আপনারা চাইলে কিন্তু যে কোনো রোস্টের মশলা ব্যবহার করতে পারেন বা ঘরেও তৈরি করে নিতে পারেন। রাঁধুনি রোস্টের মশলা যে ব্যবহার করতে হবে তা কিন্তু নয়, যে কোনো রোস্টের মশলাই আপনি ব্যবহার করতে পারেন। এখন মশলার সাথে চিকেনটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশানো হয়ে গিয়েছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন 1 কাপ দুধ। আর দেব 1/2 কাপ গরম জল। এতেই কিন্তু আমার রোস্টটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আর ঝোল আর মশলার সাথে রোস্টটাকে ভালোভাবে মিশিয়ে দেব। ঝোলটা আমার ফুটি উঠেছে। এখন ফ্লেভারের জন্য দিচ্ছি 4-5টা কাঁচামরিচ। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। আর চুলার আঁচ থাকবে এ সময় মিডিয়াম। আর এই মিডিয়াম আঁচেই কিন্তু আমি রোস্টটা রান্না করে নেব। 5 মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকনাটা সরিয়ে দিয়েছি, একটু নেড়ে চেড়ে নিচ্ছি। ঢেকে দেব আবারও 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে দেব 1 চা চামচ চিনি। চিনি দিলে কিন্তু রোস্টটা খেতে খুবই ভালো লাগে। এখন একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে রাখছি আবারও 5 মিনিটের জন্য। অলমোস্ট আমার রোস্টটা রান্না করা হয়ে গিয়েছে। আরেকটু অপেক্ষা করতে হবে, ঝোলটাও কিন্তু ঘন হয়ে এসেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দেব। আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। এই তো তৈরি হয়ে গেল আমার অল্প উপকরণে রোস্ট রান্না। এটা খেতে কিন্তু টেস্ট কোনো অংশেই কম হবে না। একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভিডিওটি এখানেই শেষ করছি। বাই বাই।